হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের চ্যাপ্টার 4 অর্থাৎ রিপ্রোডাকশন অফ প্ল্যান্টস বা উদ্ভিদের বংশবৃদ্ধি, এই অধ্যায়টা নিয়ে। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা যে জিনিসটি আলোচনা করব সেটা হচ্ছে প্রজনন। হ্যাঁ, পৃথিবীর প্রতিটি জীব মৃত্যুর পূর্বে তার বংশধর রেখে যেতে চায়, এটাই প্রকৃতির নিয়ম। যে জটিল প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকেই আসলে আমরা বলি প্রজনন। তো এই প্রজনন বা জনন প্রধানত দুই প্রকার, যথা অজন জনন এবং যৌন জনন। তো অজন জনন কি? যে প্রক্রিয়ায় দুটি ভিন্নধর্মী জনন কোষের মিলন ছাড়াই জনন সম্পন্ন হয় তাই হচ্ছে আসলে অজন জনন। নিম্ন শ্রেণীর জীবে অজন জননের প্রবণতাটাই আসলে বেশি খেয়াল করা যায়। অজন জননকে আমরা আবার প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি, যথা স্পোর উৎপাদন এবং অঙ্গজ জনন। তো স্পোর উৎপাদন এটা কি? প্রথমত, নিম্ন শ্রেণীর উদ্ভিদে স্পোর বা অণুবীজ উৎপাদনের মাধ্যমে বংশরক্ষা করার এই প্রবণতাটা বেশি দেখা যায়। এক্ষেত্রে উদ্ভিদের দেহকোষ পরিবর্তিত হয়ে অণুজীববাহী একটা অঙ্গের মতো সৃষ্টি করে, যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এদেরকে আসলে অণুবীজথলি বলে। একটি অণুবীজথলিতে সাধারণত অসংখ্য অণুবীজ থাকে, যেমন মাকড়ের থলির মধ্যে অসংখ্য অণুবীজ উৎপন্ন হয়। তবে কখনো কখনো একটি থলিতে একটি অণুবীজও থাকতে পারে। তো এই অণুবীজ থলির বাইরে উৎপন্ন হয়, এদেরকে বহি অণুজীব বলে। বহি অণুজীবের কোনো কোনোটিকে কনিডিয়াম বলে। তো পেনিসিলিয়াম এই কনিডিয়া সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে। আসলে এখানে এই যে স্পোর উৎপাদন প্রক্রিয়ায় বংশবিস্তারের যে প্রক্রিয়াটা, সেটা সম্পর্কে আসলে বিস্তর কোনো আলোচনাই করা হয়নি। এখানে কেবলমাত্র একটা সামগ্রিক ধারণা দেওয়া হয়েছে তোমাদের মাত্র, এবং এই শ্রেণীতে আমাদের জন্য এতটুকু ধারণাই প্রযোজ্য। তো এরপরে আমরা জানবো অঙ্গজ জনন সম্পর্কে। হ্যাঁ, কোনো ধরনের অজন রেণু বা জননকোষ সৃষ্টি না করে কেবল দেহের কোনো অংশ খণ্ডিত হয়ে বা কোনো অঙ্গ রূপান্তরিত হয়ে যে জনন ঘটে তাকে অঙ্গজ জনন বলে। তো অঙ্গজ জনন দুই প্রকার হয়, যথা প্রাকৃতিক অঙ্গজ জনন এবং কৃত্রিম অঙ্গজ জনন। অঙ্গজ জনন প্রাকৃতিক নিয়মে বা স্বতঃস্ফূর্তভাবে ঘটলে তাকে আমরা প্রাকৃতিক অঙ্গজ জনন বলি, আর যখন সেটা কৃত্রিমভাবে ঘটে তখন তাকে আমরা কৃত্রিম অঙ্গজ জনন বলে থাকি। তো প্রাকৃতিক অঙ্গজননে উৎপাদিত উদ্ভিদ মাতৃ উদ্ভিদের মতোই গুণসম্পন্ন হয়, এর ফলে নতুন কোনো বৈশিষ্ট্যের সমাবেশ ঘটে না। উন্নত গুণসম্পন্ন অর্থকরী ফসলের ক্ষেত্রে তাই অনেক সময় কৃত্রিম অঙ্গজনন ঘটানো হয়। তো আমরা এখন আস্তে আস্তে এই প্রাকৃতিক অঙ্গজনন এবং কৃত্রিম অঙ্গজনন সম্পর্কে একটু একটু করে জানব। তো প্রথমে হচ্ছে প্রাকৃতিক অঙ্গজনন। হ্যাঁ, বিভিন্ন পদ্ধতিতে স্বাভাবিক নিয়মেই প্রাকৃতিক অঙ্গজনন দেখা যায়, যেমন দেহের খণ্ডায়ন। সাধারণত নিম্ন শ্রেণীর উদ্ভিদে এই ধরনের জনন দেখা যায়। স্পাইরোগাইরা, মাকড় ইত্যাদি উদ্ভিদের দেহ কোনো কারণে যদি খণ্ডিত হয়, তাহলে খণ্ডিত হলে প্রতিটি খণ্ড তখন একটা আলাদা স্বাধীন উদ্ভিদ হিসেবে জীবনযাপন শুরু করে। যেমন আমরা দেখতে পাচ্ছি স্পাইরোগাইরা, এটা যখন কোনো কারণে খণ্ডিত হয়ে যায় তখন এই দুইটা অংশ আলাদা আলাদা উদ্ভিদ হিসেবে স্বতন্ত্রভাবে জীবনযাপন শুরু করে। আবার মূলের মাধ্যমেও প্রাকৃতিক অঙ্গজন ঘটতে পারে, যেমন কোনো কোনো উদ্ভিদের মূল থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হতে পারে, দেখা যায় যেমন পটল, সেগুন ইত্যাদি। কোনো কোনো মূল আবার খাদ্য সঞ্চয়ের মাধ্যমে বেশ মোটা ও রসালো হয়, এর গায়ে কুড়ি সৃষ্টি হয় এবং তা থেকে নতুন উদ্ভিদ জন্মায়, যেমন মিষ্টি আলুর ক্ষেত্রে এমনটা ঘটে থাকে। এরপরে পাতার মাধ্যমেও হতে পারে, কখনো কখনো পাতার কিনারায় মুকুল সৃষ্টি হয়ে নতুন উদ্ভিদ জন্ম হয়, যেমন পাথর কুচি। এরপর হচ্ছে রূপান্তরিত কাণ্ডের মাধ্যমেও এটা ঘটতে পারে। কি হয়, কোনো কোনো উদ্ভিদের কিছু কাণ্ডের অবস্থান ও বাইরের চেহারা দেখে তাকে কাণ্ড বলে মনেই হয় না, এরা আসলে পরিবর্তিত কাণ্ড। তো বিভিন্ন প্রতিকূলতায়, খাদ্য সঞ্চয় অথবা অঙ্গজনের প্রয়োজনে এরা পরিবর্তিত হতে পারে, আর তাই এদের বিভিন্ন রূপ হতে পারে। তো আমরা এই রূপান্তরিত কাণ্ডের বিভিন্ন রূপগুলো সম্পর্কে একটু এখন দেখার চেষ্টা করব। প্রথমে আছে টিউবার। কিছু কিছু উদ্ভিদে মাটির নিচের শাখার অগ্রভাগে খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত হয়ে কন্দের সৃষ্টি করে, এদেরকে টিউবার বলে। ভবিষ্যতে এ কন্দ আসলে জননের কাজ করে। কন্দের গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত থাকে যেগুলো দেখতে চোখের মতো, তাই এদেরকে চোখ বলা হয়। তো একটি চোখের মধ্যে একটি কুড়ি থাকে, আঁশের মতো অসবুজ পাতার শুল্কপত্রের কক্ষে এসব কুড়ি জন্মে। প্রতিটি চোখ থেকে এভাবে একটি স্বাধীন উদ্ভিদের জন্ম হয়, যেমন আলু। এরপর হচ্ছে রাইজোম, এরাও আসলে খাদ্য সঞ্চয় করে মোটা এবং রসালো হয়, এবং এরা আসলে মাটির নিচে সমান্তরালভাবে অবস্থান করে। তো কাণ্ডের মতোই এদের পর্ব পর্বসন্ধি স্পষ্ট। তো এই পর্বসন্ধিতে স্বল্পপত্রের কক্ষে কাক্ষিক মুকুল জন্মে, অনুকূল পরিবেশে এসব মুকুল বৃদ্ধি পেয়ে আলাদা আলাদা উদ্ভিদ উৎপন্ন করে, যেমন আদা। তো এরপর হচ্ছে
কন্দ, এরা অতি ক্ষুদ্র কাণ্ড, এদের কাক্ষিক ও শীর্ষমুকুল নতুন উদ্ভিদের জন্ম দেয়, যেমন পেঁয়াজ রসুন ইত্যাদি। এরপর আছে স্টোলন। স্টোলনের অগ্রভাগে মুকুল উৎপন্ন হয়। তোমরা নিশ্চয়ই কচুর লতি দেখে থাকবে, এগুলো কিন্তু আসলে কচুর শাখা কাণ্ড, এগুলো জননের জন্যই পরিবর্তিত হয়। তো এভাবে স্টোলন উদ্ভিদের জননে সাহায্য করে, যেমন কচু এবং পুদিনা পাতা। এরপর হচ্ছে অফসেট। কচুরি পানা, টোপা পানা ইত্যাদি জলজ উদ্ভিদের শাখা কাণ্ড বৃদ্ধি পেয়ে একটি নতুন উদ্ভিদ উৎপন্ন করে। কিছুদিন পর মাতৃ উদ্ভিদ থেকে এটি বিচ্ছিন্ন হয়ে স্বাধীন উদ্ভিদে পরিণত হয়। এরাই হচ্ছে অফসেট। এরপর হচ্ছে বুলবিল। কোনো কোনো উদ্ভিদের কাক্ষিক মুকুলের বৃদ্ধি যথাযথভাবে না হয়ে একটি পিণ্ডের মতো আকার ধারণ করে, এদের বুলবিল বলে। তো এসব বুলবিল কিছুদিন পর গাছ থেকে খসে মাটিতে পড়ে এবং নতুন গাছের জন্ম দেয়, যেমন চুবরি আলু। সো এই ছিল মোটামুটি প্রাকৃতিক অঙ্গজ জনন। তো এবার আমরা আসলে কৃত্রিম অঙ্গজ জনন সম্পর্কে জানবো। হ্যাঁ, যেসব উদ্ভিদের ক্ষেত্রে বীজ থেকে উৎপাদিত উদ্ভিদের ফলন মাতৃ উদ্ভিদের তুলনায় অনুন্নত ও পরিমাণে কম হয়, সাধারণত সেসব উদ্ভিদে কৃত্রিম অঙ্গজনের মাধ্যমে মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্য সংরক্ষণ করা হয়। মানে এক্ষেত্রে যে সমস্যাটা হয়, যে ধরো এই গাছটা খুব ভালো ফলন দেয় বা এখান থেকে খুব ভালো জাতের ফলন আমরা পাই, তো এখন যদি আমরা এই গাছের বীজ থেকে সরাসরি অন্য গাছ উৎপন্ন করার চেষ্টা করি, তখন দেখা যায় এই গাছের মধ্যে যে ভালো বৈশিষ্ট্যগুলো ছিল তার সম্পূর্ণটা ওই গাছে ভালোভাবে পাওয়া যায় না। আর তখন এই বৈশিষ্ট্য সম্পূর্ণভাবে ফিরে পাওয়ার জন্যই আমরা এই কৃত্রিম অঙ্গজনন ব্যবহার করি। তো এই জন্য কলম ও শাখা কলম পদ্ধতি ব্যবহার করা হয়। যেমন ভালো জাতের আম, কাঁঠাল, কমলা, লেবু, পেয়ারা ইত্যাদি গাছের কলম করতে দেখা যায়। তো এই কলম দুইভাবে হতে পারে, যথা গ্রাফটিং আর একটা হচ্ছে কাটিং বা শাখা কলম। তো প্রথমে আমরা গ্রাফটিং বা শুধু কলম সম্পর্কে জানবো। তো কলম করার জন্য প্রথমে যে কাজটা করা হয়, একটা সুস্থ গাছের কচি ও সতেজ শাখা নির্বাচন করতে হবে। এরপর উপযুক্ত স্থানে বাকলটি সামান্য কেটে নিতে হবে। এবার ওই ক্ষত স্থানটিকে মাটি এবং গোবর মিশিয়ে আমরা ভালো করে সেই জায়গাটা আবৃত করে দিব, অনেকটা এরকম ছবির মতো আর কি। বাট এখানে আসলে দেখানো হয়নি যে ওই যে গোবর বা মাটি দিয়ে আস্তরণ দেওয়াটা দেখানো হয়নি। তো এবার যে কাজটা করতে হবে, যে সেলোফেন টেপ অথবা পলিথিন দিয়ে ওই স্থানটিকে আমরা ভালোভাবে মুড়ে দিব, যাতে পানি লেগে মাটি ও গোবরের মিশ্রণ সেখান থেকে খসে না পড়ে। তো এরপর নিয়মিত সেটাকে পানি দিয়ে আমরা ভিজিয়ে রাখব। তো এভাবে কিছুদিন রেখে দিলে আমরা দেখতে পাবো যে ওই কাটা স্থানে ওই উদ্ভিদের একটা মূল গজাবে। এরপর মূল সহ ওই শাখার অংশটা কেটে নিয়ে যদি আমরা মাটিতে পুঁতে দিই, তাহলে সেখান থেকে নতুন একটা গাছ জন্মাবে এবং সেটার মধ্যে মাতৃ উদ্ভিদের সম্পূর্ণ গুণাগুণ বজায় থাকবে। কলম করার আরেকটি উপায় হচ্ছে শাখা কলম বা কাটিং। তোমরা হয়তো লক্ষ্য করেছো যে গোলাপের ডাল কেটে সেটা ভেজা মাটিতে পুঁতে দিলে কিছুদিনের মধ্যেই তা থেকে নতুন করে উৎপন্ন হয়। মানে এখানে আগে থেকেই গাছের মধ্যে মূল উৎপন্ন করার প্রয়োজন পড়ে না। তো এইসব করি বড় হয়েই আসলে একটি নতুন গোলাপ গাছ উৎপন্ন হয়। তো এইভাবে যখন কোনো একটা উদ্ভিদের কোনো অংশ সরাসরি মাটিতে পুঁতে দিয়ে সেখান থেকে গাছ জন্মানো হয়, তখন সেটাকে আমরা বলি শাখা কলম পদ্ধতি। তো এতক্ষণ ধরে আমরা জানি আলোচনা করলাম, এগুলো সবই ছিল আসলে অঙ্গজ জনন। তবে এবার আমাদের যৌনজনন নিয়ে আলোচনা করতে হবে। তবে যৌনজনন নিয়ে আলোচনা করতে হলে আমাদের যেই জিনিসটা সম্পর্কে একটু ভালো ধারণা থাকতে হবে, সেটা হচ্ছে ফুল। হ্যাঁ, ফুল থেকে ফল এবং ফল থেকে বীজ সৃষ্টি হয়। তো বীজ থেকে আবার নতুন গাছের জন্ম হয়। তো এভাবে একটি সপুষ্পক উদ্ভিদ যৌনজননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। তাই উদ্ভিদের যৌনজননের জন্য ফুল একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। তো একটা ফুলে মোট পাঁচটা অংশ দেখতে পাওয়া যায়, যথা পুষ্পাক্ষ, বৃতি, দল বা পাপড়ি, পুংকেশর এবং গর্ভকেশর। তো এই যে বৃতি এবং দলমণ্ডল, এই দুইটাকে আমরা ফুলের সাহায্যকারী স্তবক বলি, এবং অন্যদিকে পুংস্তবক এবং স্ত্রী স্তবককে ফুলের অত্যাবশ্যকীয় স্তবক বলে। যদি কোনো ফুলে এই পাঁচটি অংশের মধ্যে একটি বা দুইটি অংশ না থাকে, তবে সেই ফুলগুলোকে আমরা অসম্পূর্ণ ফুল বলবো। তো এবার আমরা এই অংশগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করব। তো প্রথমে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে পুষ্পাক্ষ। পুষ্পাক্ষ হচ্ছে আসলে ফুলের গোড়ার দিকের একটা অংশ, এটা আসলে ফুলকে ধারণ করে। এরপর হচ্ছে বৃতি। বৃতি হচ্ছে ফুলের সবচেয়ে বাইরের স্তবক। সাধারণত এরা সবুজ রঙের হয় এবং খণ্ডিত থাকে। এর প্রতি খণ্ডকে বৃত্তাংশ বলে। বৃতি ফুলের অন্য অংশগুলোকে, বিশেষত কুড়ি অবস্থায়, রোদ, বৃষ্টি ও পোকামাকড় থেকে রক্ষা করে। বৃতি খণ্ডিত না হলে সেটিকে যুক্তবৃতি এবং খণ্ডিত হলে তাকে আমরা বিযুক্তবৃতি বলে থাকি।
এরপর হচ্ছে দলমণ্ডল বা পাপড়ি। এটি বাইরের দিকে থেকে দ্বিতীয় স্তবক, কতগুলো পাপড়ি মিলেই আসলে দলমণ্ডল গঠন করে। তো এই পাপড়িগুলো পরস্পর যুক্ত অথবা পৃথক থাকতে পারে, যেমন ধূতরায় যুক্ত থাকে, আবার জবায় সেটা পৃথকও থাকে। এরা বিভিন্ন রঙের হয়, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকটা কালারফুল। তো দলমণ্ডল রঙিন হওয়ায় যেটা হয়, পোকামাকড় ও পশু পাখি আকর্ষণ করে এবং এটা পরাগায়ন নিশ্চিত করে। এরা ফুলের অন্যান্য অংশগুলোকে রোদ বৃষ্টি ইত্যাদি থেকেও রক্ষা করে থাকে। এরপর হচ্ছে পুংস্তবক বা পুংকেশর। হ্যাঁ, এটি ফুলের তৃতীয় স্তবক। এই যে আমরা কিছু লম্বা লম্বা অংশ দেখতে পাচ্ছি, এগুলোই হচ্ছে আসলে পুংকেশর। তো এই স্তবকের প্রতিটা অংশকে, মানে এই এক একটা অংশকে আলাদাভাবে আমরা পুংকেশর বলে থাকি। তো পুংকেশরের দণ্ডের মতো যে অংশ, এই দণ্ড এটাকে আমরা বলি পুংদণ্ড, এবং শীর্ষে থলির মতো যে অংশ এটাকে আমরা বলি পরাগধানী। পরাগধানীর মধ্যে পরাগরেণু উৎপন্ন হয়, পরাগরেণু থেকেই আসলে পুংজনন কোষ উৎপন্ন হয়। এরা সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে। এরপর হচ্ছে স্ত্রীস্তবক বা গর্ভকেশর। এটি ফুলের চতুর্থ স্তবক। এক বা একাধিক গর্ভপত্র নিয়েই আসলে একটি স্ত্রীস্তবক গঠিত হয়। যেমন আমরা এখানে যে অংশটা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে একটা গর্ভপত্র। তো একটা গর্ভপত্রের তিনটি অংশ, যথা গর্ভাশয়, তারপর হচ্ছে গর্ভদণ্ড, এই দণ্ডের মতো অংশ, এবং সবার উপরে যে অংশটা আছে এটাকে আমরা বলি গর্ভমুণ্ড। তো গর্ভাশয়ের ভিতরে ডিম্বক সাজানো থাকে, ডিম্বকে স্ত্রী জনন কোষ বা ডিম্বাণু সৃষ্টি হয়। এরা পুংস্তবকের মতো সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে। একের অধিক গর্ভপত্র সম্পূর্ণভাবে পরস্পরের সাথে যুক্ত থাকলে তাকে যুক্ত গর্ভপত্রী, আর আলাদা থাকলে তাকে বিযুক্ত গর্ভপত্রী বলে। তো এই অংশগুলো ছাড়াও ফুলের আরও কিছু এক্সট্রা অংশ থাকতে পারে, যেমন উপবৃত্তি। কখনো কখনো ফুলে এই পাঁচটি অংশ ছাড়াও বৃত্তির নিচে একটা অতিরিক্ত অংশ থাকে, এই যে এই অংশটা, এটাকে আসলে আমরা উপবৃত্তি বলি। তো জবা ফুলে এই উপবৃত্তিটা দেখা যায়। এরপর হচ্ছে বৃন্ত। কোনো কোনো ফুলে বৃন্ত বা ভোটা থাকে, বৃন্ত থাকলে তাদেরকে আমরা সবৃন্তক ফুল বলি, এবং না থাকলে সেটাকে আমরা অবৃন্তক ফুল বলি। এরপর হচ্ছে পুষ্পমঞ্জরি। এটা আসলে মূলত ফুলের অংশ না, যখন কাণ্ডের শীর্ষমুকুল বা কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন একটি শাখায় একাধিক ফুল একটা বিশেষ নিয়মে সাজানো থাকে, তখন ফুলসহ এই শাখাকে আমরা আসলে পুষ্পমঞ্জরি বলি। তো পরাগায়নের জন্য এর গুরুত্ব খুব বেশি। এই শাখার বৃদ্ধি অসীম হলে তাদের অনিয়ত পুষ্পমঞ্জরি, ও বৃদ্ধি যদি সসীম হয় তাহলে তাকে নিয়ত পুষ্পমঞ্জরি বলে। তো এই যে এতক্ষণ ধরে আমরা ফুল নিয়ে জানলাম, এই ফুল আসলে কি করে, সে বংশ বিস্তারে সাহায্য করে। তো ফুলের বংশ বিস্তার করার জন্য কিন্তু আসলে একটা জিনিসের প্রয়োজন, সেটাকে আমরা বলি পরাগায়ন। হ্যাঁ, ফুলের পরাগধানী হতে পরাগরেণু একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগায়ন বলে। একটি ফুলের পুংস্তবকের পরাগধানীতে হলুদ বা কমলা রঙের কিছু গুঁড়োবস্তু থাকে, এটাই হচ্ছে আসলে পরাগরেণু। পরাগায়ন ফল এবং বীজ উৎপাদন প্রক্রিয়ার পূর্ব শর্ত। এই পরাগায়নকে আবার আমরা পরাগ সংযোগও বলে থাকি। তো পরাগায়ন মূলত দুই প্রকার, যথা স্বপরাগায়ন এবং পরপরাগায়ন। স্বপরাগায়ন কি, একই ফুলে বা একই গাছের দুটি ভিন্ন ফুলের মধ্যে যখন পরাগায়ন ঘটে তখন তাকে আমরা স্বপরাগায়ন বলি, যেমন সরিষা, কুমড়া, ধুতরা ইত্যাদি উদ্ভিদে স্বপরাগায়ন ঘটে। অন্যদিকে পরপরাগায়ন কি, একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে যখন পরাগায়ন ঘটে তখন তাকে আমরা পরপরাগায়ন বলি, যেমন শিমুল, পেঁপে ইত্যাদি গাছের ফুলে পরপরাগায়ন হতে দেখা যায়। তো এই পরাগায়নের জন্য একটা মাধ্যমের প্রয়োজন। হ্যাঁ, পরাগরেণু স্থানান্তরের কাজটি অধিকাংশ ক্ষেত্রে কোনো না কোনো মাধ্যমের দ্বারা হয়ে থাকে। যে বাহক পরাগরেণু বহন করে গর্ভমুণ্ড পর্যন্ত নিয়ে যায় তাকে পরাগায়নের মাধ্যম বলে। তো বায়ু, পানি, কীটপতঙ্গ, পাখি, বাদুর, শামুক, এমনকি মানুষ এ ধরনের মাধ্যম হিসেবে কাজ করে থাকে। মধুক্ষেতে অথবা সুন্দর রঙের আকর্ষণে পতঙ্গ বা পাখি ফুলে ফুলে যখন ঘুরে বেড়ায় তখন এই পরাগরেণু এই বাহকের পায়ে বা গায়ে লেগে যায়। তো এই বাহকটি যখন একই প্রজাতির অন্য ফুলে গিয়ে বসে তখন পরাগরেণু ওই ফুলের গর্ভমুণ্ডে লেগে যায়। এভাবেই তাদের অজান্তে পরাগায়নের কাজটি হয়ে যায়। তো পরাগায়নের মাধ্যমগুলোর সাহায্য পেতে বা তাদের আকর্ষণ করতে ফুলের গঠনে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়, একে আসলে অভিযোজনও বলা হয়। তো বিভিন্ন মাধ্যমের জন্য অভিযোজনগুলো আলাদা হয়। তো এখন আমরা এই অভিযোজনগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করব। আসলে পরাগায়ন কোন মাধ্যম দিয়ে হচ্ছে তার উপর ডিপেন্ড করে এই অভিযোজনগুলোকে আমরা ভাগ করতে পারি। যেমন পতঙ্গ পরাগী ফুলের অভিযোজন, এ ধরনের ফুল বড়, রঙিন এবং মধুগন্ধযুক্ত হয়। এদের পরাগরেণু এবং গর্ভমুণ্ড আঠালো এবং সুগন্ধ যুক্ত হয়। তো যার ফলে এরা সহজেই পোকামাকড়কে আকৃষ্ট করতে পারে, যেমন জবা, কুমড়া, সরিষা ইত্যাদি।
এরপর হচ্ছে বায়ুপরাগী ফুলের অভিযোজন। এ ধরনের ফুল বর্ণ গন্ধ ও মধুগ্রন্থিহীন, পরাগরেণু হালকা, অসংখ্য ও আকারে ক্ষুদ্র। এদের গর্ভমুণ্ড আঠালো, শাখান্বিত এবং কখনও পালকের ন্যায় হয়, যেমন ধানের ক্ষেত্রে এমনটা ঘটে। এরপর হচ্ছে পানিপরাগী ফুলের অভিযোজন। এরা আকারে ক্ষুদ্র, হালকা এবং অসংখ্য পরিমাণে হয়। এরা সহজেই পানিতে ভাসতে পারে। এসব ফুলে সুগন্ধ নেই। স্ত্রী ফুলের বৃন্ত লম্বা, কিন্তু পুং ফুলের বৃন্ত হয় ছোট। পরিণত পুং ফুল বৃন্ত থেকে খুলে পানিতে ভাসতে থাকে, যেমন পাতা শেওলার ক্ষেত্রে এমনটা ঘটে। এরপর হচ্ছে প্রাণীপরাগী ফুলের অভিযোজন। এসব ফুল মোটামুটি বড় ধরনের হয়, তবে ছোট হলে ফুলগুলো পুষ্পমঞ্জুরিতে সাজানো থাকে। এদের রং আকর্ষণীয় হয়। এসব ফুলে গন্ধ থাকতে পারে বা নাও থাকতে পারে, যেমন কদম, শিমুল, কচু ইত্যাদি। তো এভাবে বিভিন্ন রকম ভাবে পরাগায়ন সংঘটিত হবার পর ফুলের মধ্যে যে ঘটনাটা ঘটে সেটাকে আমরা বলি নিষিক্তকরণ। হ্যাঁ, একটা পুং গ্যামেট ও অন্য একটি স্ত্রী গ্যামেটের সঙ্গে পরিপূর্ণভাবে মিলিত হওয়াকেই নিষিক্তকরণ বলে। জনন কোষ বা গ্যামেট সৃষ্টি নিষিক্তকরণের পূর্ব শর্ত। পরাগায়নের ফলে পরাগরেণু যখন গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তখন সে কী করে, এই যে গর্ভমুণ্ড থেকে এক ধরনের রস শুষে নিয়ে ফুলে ওঠে এবং এর আবরণ ভেদ করে একটা নালী বের হয়ে আসে, যেমনটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি। তো এই নালীটাকেই বলা হয় পরাগ নালী। তো পরাগ নালী গর্ভদণ্ড ভেদ করে গর্ভাশয়ের ডিম্বকের কাছে গিয়ে পৌঁছে, এই যে এই অংশটাকে আমরা বলি ডিম্বক। ইতিপূর্বে এই পরাগ নালীতে যে ঘটনাটা ঘটে যে দুটি পুং গ্যামেট সৃষ্টি হয়ে যায়, তো ডিম্বকের ভিতরে যখন সেটা পৌঁছে যায়, পৌঁছে গিয়ে এই নালিকাটা ফেটে যায় এবং পুং গ্যামেট দুটো মুক্ত হয়। তো এই ডিম্বকের ভিতর আসলে যে থলিটা থাকে এটাকে আমরা বলি ভ্রূণথলি। তো এর মধ্যে স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু উৎপন্ন হয়। তো পুং গ্যামেট যে দুটি উৎপন্ন হয় তার একটা এই ডিম্বাণুর সাথে মিলিত হয় এবং এভাবে আসলে নিষিক্তকরণ প্রক্রিয়াটা শেষ হয়। অন্য আরেকটা পুং গ্যামেট যে কাজটা করে, এর মধ্যে যে গৌণ নিউক্লিয়াস আছে তার সাথে মিলিত হয় এবং এরা দুজন একসাথে মিলিত হয়ে আসলে শস্য উৎপন্ন করে। আমরা এই ছবিটা একটু ভালো করে খেয়াল করব এবং ছবির মধ্যে কোন অঙ্গাণুটার কী কী নাম এটা একটু খেয়াল করব, কারণ আমাদের ছবি আঁকতে হলে এই নামগুলো আমাদের ব্যবহার করা উচিত। তো এভাবেই আসলে নিষিক্তকরণ প্রক্রিয়াটা সম্পন্ন হয় এবং একই সাথে এখান থেকে শস্য বা ফলের উৎপত্তি ঘটে। হ্যাঁ, নিষিক্তকরণের পর গর্ভাশয় এককভাবে অথবা ফুলের অন্যান্য অঙ্গ পরিপুষ্ট হয়ে যে অঙ্গ গঠন করে তাকেই আসলে ফল বলে। নিষিক্তকরণ প্রক্রিয়া শেষ হলেই ফল গঠনের প্রক্রিয়াটা শুরু হয়ে যায়। নিষিক্তকরণ প্রক্রিয়ায় গর্ভাশয়ে যে উদ্দীপনার সৃষ্টি করে তার কারণে ধীরে ধীরে গর্ভাশয়টি ফলে পরিণত হয় এবং ডিম্বকগুলো বীজে পরিণত হয়। শুধু গর্ভাশয় ফলে পরিণত হলে তাকে আমরা প্রকৃত ফল বলি, যেমন আম, কাঁঠাল ইত্যাদি। আর গর্ভাশয় ছাড়া যদি ফুলের অন্যান্য অংশ পুষ্ট হয়ে ফলে পরিণত হয় তখন তাকে আমরা অপ্রকৃত ফল বলি, যেমন আপেল, চালতা ইত্যাদি। তো এই অপ্রকৃত এবং প্রকৃত ফলকে আবার তিন ভাগে ভাগ করা যায়, যথা সরল ফল, গুচ্ছ ফল ও যৌগিক ফল। তো আমরা এখন এদের সম্পর্কে একটু জানব। তো সরল ফল কারা? ফুলের একটি মাত্র গর্ভাশয় থেকে যেই ফলের উৎপত্তি হয় তাকে সরল ফল বলে, যেমন আম। তো এই সরল ফল শুষ্ক বা রসালো হতে পারে এবং এর উপর ভিত্তি করে এই ফলকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, যথা রসালো ফল এবং নিরস ফল। রসালো ফল কোনগুলো? যে ফলের ফলতক পুরু এবং রসালো তাকে রসালো ফল বলে। এ ধরনের ফল পাকলে ফলতক ফেটে যায় না, যেমন আম, জাম, কলা ইত্যাদি। আর নিরস ফল কারা? যে ফলের ফলতক পাতলা এবং পরিপক্ক হলে ত্বক শুকিয়ে ফেটে যায় তাকে নিরস ফল বলে, যেমন শিম, ঢেঁড়স, সরিষা ইত্যাদি। আরেক ধরনের ফল হচ্ছে গুচ্ছ ফল। একটি ফুলে যখন অনেকগুলো গর্ভাশয় থাকে এবং প্রতিটি গর্ভাশয় ফলে পরিণত হয়ে একটি বোটার উপর গুচ্ছাকারে থাকে তখন তাকে আমরা গুচ্ছ ফল বলি, যেমন চম্পা, নয়নতারা, আকন্দ, আতা, শরীফা ইত্যাদি। এরপর হচ্ছে যৌগিক ফল। একটি মঞ্জুরির সম্পূর্ণ অংশ যখন একটি ফলে পরিণত হয় তখন তাকে আমরা যৌগিক ফল বলি, যেমন আনারস, কাঁঠাল ইত্যাদি। সো তাহলে এতক্ষণ ধরে আমরা ফুলের গুরুত্ব থেকে শুরু করে পরাগায়ন, তারপর হচ্ছে নিষিক্তকরণ, তারপর কীভাবে ফল হয় সেগুলো জানলাম। তো এইবার আমরা যে জিনিসের সম্পর্কে জানবো সেটাকে বলা হয় অঙ্কুরোদগম। হ্যাঁ, এটা কি? বীজ থেকে শিশু উদ্ভিদ উৎপন্ন হওয়ার যে প্রক্রিয়া সেটাকে আমরা বলি অঙ্কুরোদগম। যথাযথভাবে অঙ্কুরোদগম হওয়ার জন্য পানি, তাপ ও অক্সিজেন প্রয়োজন হয়। অঙ্কুরোদগম হওয়ার সময় যখন ভ্রূণকাণ্ডটি মাটি ভেদ করে উপরে উঠে আসে কিন্তু বীজপত্রটি মাটির ভিতরে থেকে যায় তখন তাকে আমরা মৃদুগত অঙ্কুরোদগম বলি, যেমন ছোলা, ধান ইত্যাদি। আর যখন বীজপত্র সহ ভ্রূণমুকুলটি মাটি ভেদ করে উপরে উঠে আসে তখন তাকে আমরা মৃদুভেগী অঙ্কুরোদগম
বলি, যেমন কুমড়া, বেরি, তেঁতুল ইত্যাদি বীজে মৃদভেগী অঙ্কুরোদ্গম দেখা যায়, যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই গোটা অংশটা উপরে চলে এসেছে, মানে এই বীজের যে বডি বা এই অংশটাকে আসলে আমরা বীজপত্র নামে ডেকে থাকি। তো এখন আমরা ছোলা বীজ দিয়ে এই অঙ্কুরোদ্গমটা বোঝার চেষ্টা করব। তো ছোলা বীজ আসলে একটি অসস্যল দ্বিবীজপত্রী বীজ। মাটিতে ছোলা বীজ বুনে পরিমিত পানি, তাপ ও বায়ুর ব্যবস্থা করলে 2-3 দিনের মধ্যে বীজ হতে অঙ্কুর বের হবে এবং মাটির উপরে উঠে আসবে। তো ছোলা বীজের বাইরের যে আবরণটা সেটাকে বীজস্তক বলে। তো এই বীজস্তক দুস্তর বিশিষ্ট, বাইরের স্তরকে আমরা বলি টেস্টা এবং ভেতরের যে স্তর সেটাকে বলা হয় টেগমেন্ট। বীজের সূচালো যে অংশটা থাকে তার কাছে একটা ছিদ্র আছে, একে মাইক্রোপাইল বা ডিম্বক্রন্ধ্র বলে। তো অঙ্কুর বের হওয়ার পর বীজটিকে 2 আঙ্গুল দিয়ে সামান্য চাপ দিয়ে ছোলা বীজের আবরণটি সরিয়ে ফেললে ভেতরে হলুদ রঙের একটা অংশ বের হবে। আরেকটু চাপ দিলে যেটা হবে যে পুরো বীজপত্র দুটি দুই দিকে খুলে যাবে। এই যে এই দুটো অংশই হচ্ছে আসলে বীজপত্র। তো এই দুটো যেখানে লেগে আছে সেখানে সাদা রঙের একটি লম্বাটে অঙ্গ দেখা যাবে। এর নিচের দিকের অংশকে আমরা বলি ভ্রূণমূল এবং উপরের দিকের অংশকে আমরা বলি ভ্রূণকাণ্ড। তো এই ভ্রূণকাণ্ডের যে নিচের অংশ সেটাকে বলা হয় বীজপত্রাধিকাণ্ড বা এপিকোটাইল, এবং ভ্রূণমূলের যে উপরের অংশ সেটাকে বলা হয় বীজপত্রাবকাণ্ড বা হাইপোকোটাইল। তো ভ্রূণমূল, ভ্রূণকাণ্ড ও বীজপত্রকে একত্রে আমরা ভ্রূণ বলি। প্রাথমিক অবস্থায় ভ্রূণ তার খাদ্য এই বীজপত্র থেকেই পেয়ে থাকে। তো এবার আমরা এই ছোলা বীজের অঙ্কুরোদ্গমের ধাপগুলো একটু দেখার চেষ্টা করি। একটা বাটির মধ্যে একটি ফিল্টার পেপার রেখে পানি দিয়ে ভিজিয়ে তার উপর 8-10টা ভেজা ছোলার বীজ 3-4 দিন ঢেকে রেখে দিলে এগুলো থেকে অঙ্কুর বের হতে দেখা যায়। তো পানি পেয়ে যেটা হয়, প্রথমে বীজটি ফুলে ওঠে এবং ডিম্বগ্রন্থের ভেতর দিয়ে ভ্রূণমূল বেরিয়ে আসে, যেটা আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে যে ভ্রূণমূল বেরিয়ে আসছে। তো এটি ধীরে ধীরে আসলে প্রধান মূলে পরিণত হয়। দ্বিতীয় ধাপে যেটা হয়, ভ্রূণকাণ্ড মাটির উপরে উঠে আসে, যে এই অংশগুলো যেগুলো উপরে উঠে আসছে। তো এক্ষেত্রে আসলে মৃদগত অঙ্কুরোদ্গম হয়। এ প্রকার অঙ্কুরোদ্গমে বীজপত্র দুটি মাটির নিচে রেখে ভ্রূণকাণ্ড উপরে উঠে আসে। আসলে বীজপত্রাধিকাণ্ডের অতিরিক্ত বৃদ্ধির কারণেই এমনটা হয়। তো এভাবেই আসলে একটা ছোলা বীজ ধাপে ধাপে তার অঙ্কুরোদ্গম ঘটায় এবং তারপর সে বংশ বিস্তার করতে পারে। তো আজকের মতো এই চ্যাপ্টারের আলোচনা এখানেই শেষ করে দিয়ে আমি আহসান সাইন অফ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের অধ্যায়ে। টাটা।